हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल एसएम रूपकथा, जेखाने तुम्हरा पाबे ब्यूटी केयर प्रोडक्ट रिव्यू एंड ब्यूटी केयर टिप्स। सो तुम्हरा जो ए संक्रांत वीडियो देखते आग्रह हुए थाको ताहले आमार चैनल सबसक्राइब कर रखो। গরমকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন রোদে পুড়ে ত্বক কালো বা লালচে হয়ে যাওয়া, ত্বকে ঘামাচি বা দানা দানা বের হওয়া, ত্বকে কালো কালো সপসপ হয়ে যাওয়া। এই রকম সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আমার এই রেমেডিটি থেকে। এই ফেস প্যাকটি লাগানোর পরে ত্বকে সাবান বা ফেস ওয়াশ লাগাবেন না, কারণ এটির কার্যক্ষমতা কমে যাবে। ফেস প্যাকটি লাগানোর আগে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন। চলুন তাহলে এই রেমেডি বানাতে কী কী লাগে, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আজকে মূল উপাদান হলো বেসন। একটি বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিলাম। বেসন আমাদের ত্বককে ভীষণভাবে ক্লিন করে, ত্বকে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে। এবার দিতে হবে এতে গোলাপ জল। গোলাপ জল গরমকালে আমাদের ত্বককে হাইড্রেট রাখে। গোলাপ জল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বককে ক্লিন করতে সাহায্য করে। গোলাপ জল ওপেন পোর্সের সমস্যাও দূর করে। গোলাপ জল সেই সঙ্গে ত্বক ফর্সা করতেও সাহায্য করে। আর এ সঙ্গে দিতে হবে কাঁচা দুধ 1 চামচ, আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। সবশেষে দিতে হবে টমেটো পেস্ট বা টমেটো রস, খুবই উপকারী। টমেটোতে ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বকে ফর্সা করতে সাহায্য করে ও ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। এবার সব উপকরণ একসঙ্গে মিশে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর আমাদের ত্বকে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে। সো আমাদের ত্বকে যে প্রবলেমগুলো, এইগুলো আর কিছু হবে না। সো ভিউয়ার্স, এই আজই আমার রেমেডিটি বানান এবং ত্বকে অ্যাপ্লাই করেন, আর কমেন্ট করে আমাকে জানান যে রেজাল্ট কেমন আসছে। বাই বাই।